দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদনে। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে, আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? সুমাইয়া। সুমাইয়া আপু কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন। তাহলে আপনার বাড়ি কোথায়? যশোর। যশোর। পরিবারে কে কে আছে? মা আছে, ছোট ভাই আছে। মা আর ছোট ভাই আছে। আচ্ছা, বাবা নাই? বাবা চলে গেছে মাথা আঘাত খেয়ে। আচ্ছা, মাথা আঘাত খেয়ে মানে কি, মাথা খারাপ হয়ে গাছ পড়ছিল মাথা? কোথায় গেছে, কোথায় আছে জানেন না? আচ্ছা আচ্ছা, ভারতে চলে গেছে, আত্মীয়স্বজন আছে। আচ্ছা, তাহলে আপনাদের সংসারে কে চালায়? আমি নিজেই কাজ করি, সেলাই মেশিন এর কাজ করি, টেলারের পুরো সংসার পালি। কেমন লাগে যে নিজে এটা চলে ভাই? আপনার বিয়ে শাদী হয়েছিল? দায়িত্ব মানে সারা জীবনের সঙ্গীর জন্য বড় নাকি? আমার যে পাশে থাকবে সে আমাকে অবশ্যই হেল্প করবে, সে বিয়ের আগেই কি আর বিয়ের পরেই কি, সারা জীবনের লেগে। বিয়ের আগে হেল্প টেল্প করলে দেখা যাচ্ছে তার সঙ্গে যোগাযোগ করলে না, তাহলে হলো নাকি? না না, কেন যোগাযোগ করবো না, তার সাথেই তো যোগাযোগ বেশি হইব, সে আমার হেল্প করবো, আমার কাউন্ট করে দিব, তার সাথেই তো আমার সেটাই যেই হোক, এটা যদি সেরকম মনের মতো হয়ে যায়, মনের সাথে মন মিলে যায়, তাহলে চেষ্টা করবেন বিয়ে করে সঙ্গী স্বামীর সংসারে গিয়ে সংসারী হওয়া, কারণ এভাবে তো দিন কাটে না, বাচ্চা কাচ্চা লাগবে, সংসার লাগবে। সেটাই সেটাই, তা ভিডিওতে না আসলে কি হতো না? না, এসাও তো পারি না, ডবল করে অনেক কষ্ট থাকি বিনা, সংসার চলে অনেক কষ্ট, মানুষের বাড়ি কাজ করে অত দিলে, এখন জিনিসের বর্তমান যুগে জিনিসের দাম বাড়ছে অনেক, এখন প্রতিবেদনে না এসাও পারি না, আইসি মানুষের কথাবার্তা বলে একটু হেলটেল কইরা 2000 টাকা পয়সা দিয়া পরে চলে যায়, বিয়ার সাথে তো কেউ করে না, খালি আশা ভরসাই দিয়া গেল। যারা আশা ভরসা বলবেন যে আমার তো একটা সঙ্গী প্রয়োজন, জীবনের সঙ্গী, আমি আসলে একটা সঙ্গী চাই। হ্যাঁ, আমি তো বলি যে আমি একটা সঙ্গী চাই, বয়স্ক মানুষ, কিরম সঙ্গী পাইলে তার জীবন সাথী করা যায়, এই সেগুলো বলি, কিন্তু তারা আশা ভরসা দেয় যে ওইটা দিমু ওইটা দিমু, তোমার বিয়া করবো, ঘর বাড়ি বিদা দিমু, এগুলো আশা ভরসা দেয় আর কি, দিয়া মানুষের লঞ্চনা দিয়ে পরে চলে যায় কথাবার্তা। খুব কষ্ট লাগে তাই না? অনেক কষ্ট, অনেক কষ্ট, কষ্ট তার জীবন, সারা জীবনই কষ্ট, গরিবের কষ্ট জানো না, অনেক কষ্ট। কাউকে ভালোবেসেছিলেন যে সে আঘাত দিয়েছে? না, ডুল করে অনেক ভালোবাসি নাই তো, ভালোবাসছিলাম, ওই যে বললাম না একটা ছেলে ভালোবাসছিল আমার, একটা লোক আমার, সে কথাবার্তা বইলা কিছু হেলটেল বইলা চলে গেছে, বেঁচেই আছে না, মরে গেছে, আমি দোয়া করি সে বেঁচে থাকে, অনেক কিছু যাই। তা এখন এই যে ভিডিওতে আসছেন নতুন করে, অনেকে যোগাযোগ করতে চাবে, কিভাবে যোগাযোগ করবে? মানুষ চাই, আমি চাই বয়স্ক মানুষ ফোন দেখ, আমার মোবাইলে বয়স দিয়ালা হোক আর অভিয়ত হোক, তারা ফোন দিয়া আমার পাশে দাঁড়াক, আমাকে একটু হেল্প হয়েছে তা করুক, সেরকম মানুষ পাইলে জীবন সাথী করে নিব। আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? এই যে আমার নাম্বার দেওয়া আছে, এটা তার নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো, কেউ শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরে মেয়ের জীবনের গল্প, কেউ যদি তার সঙ্গে যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান, অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটা হচ্ছে 01924415689। নাম্বারটা খোলা থাকে তো? সবসময় খোলা থাকে, এই নাম্বারে ফোন দিলে আমার হয়ে যায়। যাক, নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। তা ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম।